প্রথমবার রান্নাঘরে খিচুড়ি স্পেশাল উইকে আজ বৃহস্পতিবার অর্থাৎ কন্টিনেন্টাল কেটারিং সার্ভিসেস এর কর্ণধার এবং প্রফেশনাল শেফ রঙ্গন নিয়োগীর পালা। দেরি না করে ডেকে নেব রঙ্গনদাকে। রঙ্গনদা চলে আসুন। নানান রকমের খিচুড়ি তো আমরা সারা সপ্তাহ ধরে দেখেইছি, আজকে একটু অন্য রকমের খিচুড়ি করব। এটা শিম্প আর সয়াবিন, তো সয়াবিন আর শিম্পের খিচুড়ি। এটা বানাতে যা যা লাগে, গোবিন্দভোগ চাল, শিম খোসা ছাড়ানো, সয়াবিন, মুগ ডাল, ঘি, কাশ্মীরি লঙ্কা, চিনি, গোটা গরম মশলা, নুন, হলুদ গুঁড়ো আর একটু সাদা তেল। আচ্ছা, তো ফার্স্টে যেটা করব, ডালটাকে আগে ভেজে নেব। আর ডালটা ভাজতে ভাজতে একটা ফ্রাইং প্যান নিয়ে নেব, যার মধ্যে একটু তেল দিয়ে শিমটাকে সাতলে নেব। শিমটা সাতলাবার আগে শিমটার মধ্যে একটু নুন আর একটু হলুদ দিয়ে নেব, একটু সামান্য হলুদ, আর একটু নুন দিয়ে ওটাকে মেখে নিতে হবে। মেখে এটাকে ভেজে নেব। ভেজে কি আমরা আবার তুলে নিচ্ছি? হ্যাঁ, তুলে নেব। এটাকে জাস্ট সাতলে নিতে হবে। চিংড়িটাকে যদি ডিপ ফ্রাই করা হয় তাহলে রাবারের মতো স্টিফ হয়ে যাবে, একদম। সেই জন্য আমরা একটু স্টার ফ্রাই করব। এটা রঙ্গনদা কি একেবারেই আপনার নিজস্ব রেসিপি? হ্যাঁ, এটা আমার একেবারে নিজস্ব রেসিপি, এক্সপেরিমেন্ট করতে করতে। ওকে, যতক্ষণ এটা হচ্ছে তার মাঝখানে বলে দেবো, আমার শাড়ি আর গয়না কিন্তু দিয়েছে আদি মোহিনী মোহন কান্তিলাল অর্থাৎ স্বর্ণালী। এটা হয়ে এসেছে, এটা কি আমরা তুলে নেবো? হ্যাঁ, এটাকে তুলে নিলে ভালো হয়। জাস্ট চিংড়ি মাছটা তুলে নিতে হবে, ওই তেলটাতেই মিশ্রণটাকে আবার ভাজতে হবে। ভাজতে হবে সেদ্ধ করা সয়াবিনের বড়িগুলো আমি দিয়ে দিলাম তেলে ভাজার জন্য। হ্যাঁ, এর মধ্যে নুন হলুদ কি কিছু রাখবে? একটু নুন দিতে হবে, একটু হলুদ দিতে হবে। ডালটা আমাদের মোটামুটি ভাজা হয়ে গেছে, অল্প একটু নুন দিলাম, একটু লঙ্কা দিতে হবে। এটা তো কালার আনার জন্য, এই কালার আনার জন্য প্লাস খিচুড়িটা যাতে একটু টেস্টটা ভালো হয়। এটাও কি তুলে নামিয়ে রাখতে হবে? এটাকে তুলে নামিয়ে রাখতে হবে। ডালটা ভাজা হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। এটা হতে হতে আমি গোবিন্দভোগ চালটা এর মধ্যে দিয়ে দেবো। চাল আর ডালের পরিমাণটা সমান সমান থাকতে হবে, 1:1, আর জলটা হচ্ছে ডাবল। এর মধ্যে নুন দিতে হবে, একটু হলুদ দিতে হবে, এবার একটু কাশ্মীরি লঙ্কা দিতে হবে, চিনি। এবার এটাকে আমি ঢেকে দেব, মাঝে মধ্যে নেড়ে দিতে হবে। এবার এখানে আমি ঘি দেব। ঘিটাই মানে অনেকটা পরিমাণ ঘি লাগছে। হ্যাঁ, এবার এর মধ্যে আমি গোটা গরম মশলাটা দিয়ে দেব। হয়ে গেছে, এবার চিংড়ি মাছটা আবার একটু লঙ্কা দেবো, একটু চিনি দিতে হবে। সুন্দর একটা স্মোকি ফ্লেভার কিন্তু এসেই গেছে। এটা মোটামুটি হয়ে গেছে, অফ করে দিই। রঙ্গন দা এবার একটু দেখে নেব। হ্যাঁ, দেখে নেব। গেছে কিনা? বাহ, হ্যাঁ, এত সিদ্ধ হয়ে গেছে, চেহারা বেরিয়েছে আর কিছু। হ্যাঁ, এবার এই শিম পার এটা মিশিয়ে দিতে হবে, সয়াবিনটা। ফ্লেমটাকে কমি অফ করে দিতে হবে। এবার কি নামাবেন? এবার নামাবো, হয়ে গেছে। ওকে, শ্রিম সয়াবিন খিচুড়ি। উপকরণ গোবিন্দভোগ চাল, মুগ ডাল, সয়াবিন সেদ্ধ করা, চিংড়ি মাছ, খোসা ছাড়ানো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, গরম মশলা, ঘি, নুন, চিনি, সাদা তেল। প্রণালী, প্রথমে শুকনো খোলায় মুগ ডাল ভেজে গোবিন্দভোগ চাল, নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, চিনি ও জল দিয়ে সেদ্ধ হতে দিন। অন্য একটি ফ্রাইং প্যানে অল্প তেল দিয়ে খোসা ছাড়ানো চিংড়ি মাছ, নুন ও হলুদ মাখিয়ে হালকা ফ্রাই করে তুলে রাখুন। সেই তেলের মধ্যেই সেদ্ধ করা সয়াবিন, নুন, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ফ্রাই করে আবার একটি পাত্রে তুলে রাখুন। ফ্রাইং প্যানে ঘি দিয়ে তার মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে ফ্রাই করা চিংড়ি মাছ, সয়াবিন, নুন, চিনি, লঙ্কা গুঁড়ো দিয়ে কষে নিন। এবারে চাল ডালের মধ্যে চিংড়ি মাছ ও সয়াবিন মিশিয়ে দিন। পরিবেশন বর্ষার দিনে বাড়িতে বসে জমিয়ে খান গরম গরম শ্রিম সয়াবিন খিচুড়ি। বিউটিফুল, থ্যাংক ইউ সো মাচ রঙ্গনদা। ইটিভি বাংলার পক্ষ থেকে রয়েছে আপনার জন্য এই সুন্দর স্যুপ বল সেট, রয়েছে একটা সুন্দর হাঁড়ি সেট। ইটিভি বাংলা প্রথম আর রান্নাঘরের পক্ষ থেকে একটা সুন্দর মেমেন্টো। থ্যাংক ইউ সো মাচ।
রঙ্গনদার হাতের একটা দারুণ খিচুড়ি শিখলাম, ভীষণ নিউট্রিশিয়াস, কেন তাতে রয়েছে সয়াবিন প্লাস শ্রিম, ডাল আর চাল তো রয়েছেই। এরকম আরো একটা দারুণ খিচুড়ি আমরা শিখবো কাল। কেমন লাগছে রেসিপি অবশ্যই জানিও চিঠি লিখে, আর কালকে তো দেখা হচ্ছেই, ভালো থেকো, টাটা। নিজের সঙ্গে নিজের সম্পর্ক গাঢ় করতে লেখোই না একটা খোলা চিঠি? কাকে লিখবে? নিজেকে, পোশাকি নামকে সম্বোধন করে ডাক নামে কি কথা দিচ্ছ তো? নিজের সঙ্গে নিজের সম্পর্কটাকে তুমি আরো গভীর করে তুলবে। চলো আজকের জন্য এটুকুই। ইচ্ছে করে তো অনেক গল্প করতে, কিন্তু সময় ভীষণ অল্প। ভালো থেকো আর অবশ্যই চিঠি লিখো আমার ঠিকানায়, প্রথমা ইটিভি বাংলা, 55B মির্জা গালিব স্ট্রিট, কলকাতা 60। অথবা মেল করতে পারো আমাদের ইমেল আইডিতে প্রথমা @etv.com.in।